তাহলে তোমরা তো খারাপই দাঁড়াও কদিন আগে গেছিলাম মানিকগঞ্জে গান করতে মানিকগঞ্জে আরিচা ঘাটের ওইখানে এক বাচ্চা ওর বাবারে বলতেছে টাকা দাও তো বাবা বলতেছে টাকা দে কি করবা কয় তুমি টাকা দাও আমারে ছোট বাচ্চা বেশি বড় না এই যে 20 টাকা দিল এরকম ওর বাবা ওর অনেকগুলো টাকা দিছে মানে হয়তো আমি বলতে পারি না ও গিয়ে করছে কি মেলায় একটা আংটি কিনছে এই আংটিটা এইটা ওটা কিনে ও এসে ওর বাবারে নিয়ে হাত ধরে আসছে এসে বলতেছে যে বাবা এই যে আমি মেলা থেকে কাজল আঙ্কেলের জন্য এটা নিয়ে আসছি ছোট বাচ্চা ও তো টাকা দিছি কই ওই টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছি এই আংটিটা আমি পুরো দিছি এটা কিন্তু আসলে কিছু না মেলার একটা আংটি তো এই ছোট বাচ্চারা আমার খুব ভালোবাসে আমার দোয়া রইল আল্লাহ যেন তাকে অনেক বড় করে পীর মুর্শিদের খেদমত যেন করতে পারে মালিক ব্যাপারী একশত টাকা দেলোয়ার শাহ সরকার দেলোয়ার সরকার ভাই আরও একশত টাকা দিয়ে দোয়া করেছেন পুরস্কার দিয়ে যারা দোয়া করলেন পুরস্কার না দিয়েও কষ্ট করে যারা গান শুনছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ঢালিকান্দি কুয়েত প্রবাসী আরো 1000 টাকা দিয়ে দেওয়ান সাহেবকে পুরস্কৃত করলেন ধন্যবাদ না এটা আমার দিয়ে গেছে বক্স পুরস্কার মাধ্যমে যারা দোয়া করলেন এবং আপনারা যারা আশেকান ভক্ত গান শুনছেন মঞ্জু পাগলের সকলের প্রতি শ্রদ্ধা সবাইকে সালাম পালা ঘোষণা হয়েছে শরীয়ত এবং মারুফত বাংলাদেশের প্রখ্যাত গায়িকা মাতাল দেওয়ান বাবলি সরকার উনি মারুফতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে শরীয়তের পক্ষে বলতে বলা হয়েছে প্রশ্ন একটা কইরেই বসি কারণ দাঁড়ায় নিলে উনি আবার প্রশ্ন করবে আপনারা পিছনে পড়ে যাবেন হ্যাঁ প্রশ্ন হইল বলেন দেখি একটু আমার কাছে মারুফত সম্বন্ধে একটু জানতে চাই মারুফত এটা সর্বপ্রথম কোথায় ছিল এটা কি বস্তুবাচক না গুণবাচক যদি বস্তু হয় তাহলে তার বস্তু কি যদি গুণ হয় তাহলে তার গুণ কি এটা কয় প্রকার ও কি কি আপনি যে মারুফত গাবেন সেই মারুফত কোন মারুফত আমার শাবান আলী ভাই ওনার মা জননী আমারও মা জননী সেই মা জননী একটি গানের জন্য আমাকে আদেশ অনুরোধ করেছেন গানটি আমি গিয়ে ছোট করে বসি ও দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা যেতে পাল তুলে যেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা আল্লাহু আল্লাহু মক্কা
يا رسول الله.